আরে মাইকে যদি মোর লাগে একটু প্রেম করতে, জীবনে আসতে আমার কোনো মায়ের একটু মোর লাগে প্রেম করে দেখলে না। বাস কন্ডাক্টর ইয়ে ট্যাক্সি কত মাইয়া যাত্রীকে যে ভাল লাগে একটু মুখ ফুটতে কইতেও পারি না। আমার কে জানি মনে হইতেছে আজগর ওই মাইক গো পড়বে। মামা ডাইরেক্ট ঢাকা? হয় আব্বার হালা, পথে মথে আবার ঘাড় দেবে না তো? পথে ঘাড় দিলে হাইন্দে নামে যাইয়েন। ওড়েন তার তামাই করেন। মামা কিঞ্চিত পরিমাণ হিসু করবো, কোনো সময় হইবে না, গাড়ি এখনই ছাড়িয়ে দেবে। মামা আমার তো অনেক জোরে হিসু পাইছে। বাপু বেশি জোরে ধরলে গাড়ি ছাড়ার পর জ্বালানি দিয়ে করিলেন। মামা গোটা 85 টাকা কম আছে। কলে রায় তো তোমাকে পকেট গাড়িতে ওড়ার কালেই খালি করে। মাইয়ে লই করতে গেলে প্রশাসনিক চাপ আছে কলম। একটাও কোন সুন্দর মাইয়ে মুই উঠলে না, যে উঠলে সব আদা বুড়া। ডাক দে ডাক দে, একটু গলা সাইডে ডাক দে। গরমের মধ্যে মানুষজন বাইরেতেও চায় না, সবই বৌরা তালে। যাইয়ে দেখ ঘরে বই পাহাড় বাতাস খায়। আরে মেয়া পাশ উঠার নোট দিয়েছেন, হাইতে আবার ছবি তুলে রাখা লাগে। আনিস হয় তরমুজের ভাড়া লইস। মাইয়ে মুই কি আজ গোলে একটাও আইবে না? না কোন লোমা অব বা দোষ দে মুখী, সব হইলে গরমে আদা মরা। ওস্তাদ সারেন সারেন সারেন, মা তার গাম সব প্যান্টের ফাঁক দিয়ে বাইয়ে নামাই পরে। আইসে 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 হপা, একজন আইসে আল্লাহ মনে হয় মুখ তুললে চাইছে। ইসমাইল সর ওরতে দে, একটু সর ভাই, আমার একটু দেখতে দে। ওরে সেই সেই ধরে রোদের কালে রোম একটা চাঁদের মতো মাইয়ে হইবে কল্পনাও তো করি নাই। ওডেন আপু আমনে ওডেন, যাই একটু নিজ দায়িত্বে সিটটা লইয়ে দেই। ওস্তাদ পুরোই ফিলে পেয়ন আল্লাহ ছাড়তে পারেন। অতপর ছাড়িয়ে দিলে মগো গাড়ি ডাকার উদ্দেশ্যে। ওস্তাদ মকবুল ভাই লগে মুই পাশে, মাইয়ে গয় নে কায়দা কানুন করে মোর সামনেই বইলাম। মোর দিকে চাই তো ভালোই মিসুর মিসুর আসে মনে হয়। মাইয়েডারে আবার ফ্রিজিং মিফ্রিজিং করিস নিয়া, তোর তো আবার অভ্যাস ভালো না। হয় রোমের সামনেই বইয়ে থাক, আবার যাই কে ওর পকেটে আথান দাই দিস নিয়া। হালাগর ফোর দিকে করা নজর রাখতে হইবে। ওরে আল্লাহ রে, মুই চাই আস দিলি দি মাইয়ে মোর দিকে চাই আস দেয় আয়। প্রেম কি তো হলে আইয়ে পড়লে মোর এই বিদেহারা জীবনে। ভাই বস্তার ভাড়া দেবেন না, এটা কেমন কথা? আপনার পোলায় বাসের সিডির উপরে আগে ওই পরিষ্কার করবে কিনা? ওই পরিষ্কার করে দিয়ে যাইন বাপু, ভাড়া লাগবে না। ওস্তাদে কয় যাগো গুরুগারায় আগে হ্যাঁ কথা দিয়ে আলাদা টাহা লবি। টাহা না হলে লইলে ওস্তাদ গু পরিষ্কার করবে কিনা? আমনে হালার বাসে চাকরি করে গু মুথলাই ফেলাইতেও জীবনটা তামা তামা। তাই এরপরও যাওয়ার কালে কেউ দুই টাকা বকশিস দিয়ে যায় না, তাহলে আরো 5 টাকা ভাড়া কম দিয়ে যায়। আর দুই একজনে তো বাসে উঠতে বাসটা মনে হয় কিনে হেলায়। হ্যাঁ গো, গরমে বাসের নিরীহ যাত্রীও গরম হয়ে যায়। আব্বাই স্বপ্ন দেখছিলে প্লেনের পাইলট ওমু, নিজের দোষে বাসের কন্ডাক্টর হইছি। কারণ ছোট কালে খালি স্কুল থুয়ে পলাইছি, ভাল লাগে না কোনো পড়ালেখা। এ আফা এ আফা এ গুরুগারা কোলে লন, দুই একজন মাতারে রাই থাকে বেদিক ছাড়া। গুরুগারা যে কমে থাকে হেই কোনো খোঁজ খবর থাকে না। হ্যাঁ এরপর একটা আফাত বিপদ ঘটলে দোষ হইবে সব গাড়িয়ে লাগো। যা মনো ভিতরে হাইন দেব, কাকু ঘুমাইবে না টিকিটটা দেহ একটু বাবা। আরে কাদা টিকিট আবার দেহা মুখি, তক করেন না বাবা, দেখাইবেন মোর কপালের সারা। বুড়ো মানুষ হইলে যে বোঝে হেই বোঝে হেরা। ঠিক আছে ধরেন হারিয়ে থুয়ে দেন, আবার আড়াইয়েন না। এত কষ্ট করে বাদাম বুট বেচছে, আবার নিচে নামে গাঁজা খাইস নিয়া। বাঙালি বলতে কথা, দুধ বেচছে মদ খাই মোরা। মাইয়ে মোর দিকে এত চায়কা, মোরে কি পছন্দ করিয়া লাইছে নাকি? এই মনোয়ার তোর দোকানটা লইয়া ওদিকে একটু আগ্রহীব। খালার ফেলা আইয়ে মাইডার গায়ের মধ্যে হাইন্দে বইছে। এত মুতে ধরে আপনাকে গরমের মধ্যে কে গাড়িতে ওড়ার আগে একটু মুতে দিতে পারেন নাই? ওই সামনে থামাই বিহান একসরে আগে লইয়েন। কয় কন্ট্রাক্টর ভাই ফ্যান চলে নাকা? এই গরমে যে লোডশেডিং চলে আপনারা জানেন না? এই গুরাগারা লেডিরে এখনো সিটে বয় নাই। গাড়ি করা বেরে করলে সিটে বাইরে পড়বে না, এই খেলে বসবে হ্যানে। ওকে আছে না গেছে? ও অদি হেডফোন খায়। ঘুরে ঘুরে কতুন পরপর আইয়ে মাইয়ের সামনে খাড়াই। মাইয়াও আসে লগে ময়ও আসি, কেমনে যে মুখ ফুটে কমু আমি তোমাকে ভালোবাসি। মাইয়া মানুষ হইয়া আবার বিশ্বাস নাই, এতক্ষণ হিটকেই মিটকেই কিছু কইলে যদি আবার জোতা জাগায়। ডাক্তারে তো কইছে মোর কন্যার আসি, কিন্তু পারলাম না তো আস্তে মাইক করতে, একটু ভালোবাসা বাসি। কোনো সমস্যা হয় বইতে কইয়েন আমারে, আশেপাশে যদি কেউ লুসমি করার চেষ্টা করে সেটাও বলবেন। অতপর বাবু বুঝছে এক পর্যায়ে মাইয়ের পাশে যাই বইলাম। ফেসবুক আইডি নাম কি? এঞ্জেল বেদের মেয়ে হোসনা। মোবাইল নাম্বারটা 017। মাইয়ে যেটা কইতেছে হেডে মুই লেখতে আছি, আর মুহে কইতেছি মোগো আব্বার মোবাইল নাম্বার। মনে যেহেতু মোবাইলের নাম্বার উড়ে কি আছে, আবার সরাসরি ফোন করে আব্বার আইলে বউ কইস না জোতা কলম তোরে মোবাইলই সালাম দেবে। ওস্তাদ মোর একটু আজগর ফানে ছুটি দেওয়া যায়? জীবনে প্রথমে কমাইয়ে পড়াইছি, যদি আবার আস্থার হয়ে যায় পরের চাকরি তো লোমা, পরের চাকরি সোমার কালে যদি একটু ছুটি না পাওয়া যায়। আরে মাইক গো নামিয়ে গেলে যাও, কপালে থাকলে আবার দেখা হইবে। মোবাইল নাম্বার তো আসি।